সাকিব ছাড়া চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। আমেরিকা থেকে ফিরে দুই দিন বাদে সাকিবের যোগ দেবার কথা চট্টলায়। কোচিং স্টাফ ক্যাপ্টেন মমিনুল রবিবার দুপুরেই বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে বসেছিলেন। সোনারগাঁ হোটেল থেকে দিক নির্দেশনা নিয়েই ঢাকা ছাড়ার পূর্ব প্রস্তুতি সম্পন্ন। ইয়াসির নাইম ছিল চট্টগ্রামে, একদিনের ব্যবধানে ঢাকায় ফিরে আবার সাগরিকায় যাত্রা ওদের। মিরপুর থেকে একসঙ্গে বাসে করে ইয়াসিরদের সাথে শান্ত, রাজা, শরীফুল, শহীদুল, এবাদত, মাহমুদুল, জয়রা, সোহান, তাইজুল রাও নির্ভার। লিটন নিঃসন্দেহে বড় স্বপ্ন দেখাদের একজন, লঙ্কাবধ একে রেখেছেন। দুই সিনিয়র মুশফিক তামিমেরও সংকল্প বোধ হয় দলীয় স্বার্থ ধারাবাহিক সাফল্যে। এদিকে শুধুমাত্র মোসাদ্দেক সৈকত শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে রয়ে গেছেন ঢাকায়, ওটা খেলে তারও যোগ দেবার কথা। 15 মে চট্টগ্রামে প্রথম টেস্টে লড়াই শুরু টাইগারদের। না, ডেফিনেটলি শ্রীলঙ্কা টাফ অপোনেন্ট, এই কন্ডিশনে ডেফিনেটলি ওরা টাফ অপোনেন্ট হবে। বাট মানে খেলার জিতা হারা তো আসলে এটা তো 5 দিনের শেষে বলতে যাবে যে আমরা কতটুকু ভালো খেলেছি, বাট ভালো খেলাটা ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। তো আমি ওইটাই চাই যে টিম প্রসেসটা অনুযায়ী খেলুক, আমরা যে প্ল্যানিং করি সেই প্ল্যানিং অনুযায়ী খেলুক, তারপর 5 দিন পর কী আসলে দেখা যাবে। বাট ডেফিনেটলি হোম কন্ডিশনে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে, বাট আমাদের প্রেশারও থাকবে যে নিজের কন্ডিশনে, অ্যাজ ইউ সেড যে সাউথ আফ্রিকা আমরা ভালো খেলে আসি নাই, বাট দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট কন্ডিশন এখানে ডেফিনেটলি। বাট আমি বিশ্বাস করি দল ভালো খেলবে, সাকিব আসছে টেস্ট ম্যাচে আবার, আমাদের ব্যালেন্সটাও এখন ভালো হবে ইনশাল্লাহ। তো আশা করি আমরা ভালো করবো। সাইকোলজিক্যাল একটা ব্যারিয়ার তো অবশ্যই আছে, যে আমরা যদি দেখেন যে আমাদের ম্যাক্সিমাম টেস্ট ম্যাচ হারার কারণে দেখা যাবে আমরা সে একটা যে কোনো ইনিংসে ভালো উইকেট খেলি না, স্পেশালি সেটা সেকেন্ড ইনিংসটা। তো ইনফ্যাক্ট আমরা কেন পারি না সেটা সব বড় কথা, যে কেউই তখন দাঁড়াতে পারে না। মানে সাউথ আফ্রিকা আমরা 53-80 দল, ওটা সেরকম দল আমরা অবশ্যই না। আর স্পিন এগেস্টটা যে আমরা এত খারাপ তা না, আমরা অনেক ভালো খেলি স্পিন এগ, বাট আমার মনে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, নাথিং এলস। স্পেশাল কোচিং স্টাফরা অবশ্যই সেটা ওরা কাছ থেকে দেখছে, ওরা সেটাই ওদেরও চিন্তাভাবনার মধ্যে এসেছে। বাট আমি মনে করি যে প্রতিদিন আমরা শিখি, আমাকে সাউথ আফ্রিকা সিরিজটা আমার জন্য একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে ইনশাল্লাহ আমরা শ্রীলঙ্কা টাইম পাচ্ছি কিছুদিন আবার দল একসাথে হওয়া খেলা, এবং আশা করি যে গরম অনেক, বাট এই গরমের সাথে জিততে হবে, এটাও একটা ফাইট আমাদের, যেটা শ্রীলঙ্কা টিমের জন্য ওরাও এই গরমে ইউজ টু যদিও। বাট তারপরেও আমি বললাম যে এন্ড অফ দ্য ডে ইটস মোর সাইকোলজিক্যাল, টেস্ট ম্যাচ হলে বাড়তি প্রেশার, আপনি একটা প্রত্যেকটা ওরা কাছ থেকে দেখছে, ওরা সেটাই ওদেরও চিন্তাভাবনার মধ্যে এসেছে। বাট আমি মনে করি যে প্রতিদিন আমরা শিখি, আমাকে সাউথ আফ্রিকা সিরিজটা আমার জন্য একটা ভালো লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে ইনশাল্লাহ আমরা শ্রীলঙ্কা টাইম পাচ্ছি কিছুদিন আবার দল একসাথে হওয়া খেলা, এবং আশা করি যে গরম অনেক, বাট এই গরমের সাথে জিততে হবে, এটাও একটা ফাইট আমাদের, যেটা শ্রীলঙ্কা টিমের জন্য ওরাও এই গরমে ইউজ টু যদিও। বাট তারপরেও আমি বললাম যে এন্ড অফ দ্য ডে ইটস মোর সাইকোলজিক্যাল, টেস্ট ম্যাচ হলে বাড়তি প্রেশার, আপনি একটা প্রত্যেকটা সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো আপনি প্রত্যেকটা সেশন জিতারও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কোনো সময় হয় না যে আপনি প্রতিটা সেশন জিতবেন, বাট আজ 15 সেশনের মধ্যে যদি আপনি ডমিনেট করতে চান, আপনি জিততে চান, তাহলে আপনাকে 9-10টা সেশন জিততে হবে আসলে। তো ওটা যদি জিততে পারেন তাহলে ইটস মাচ ইজিয়ার। তো বাট আমি এত লম্বাতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আমাদের যে নর্মাল যে প্ল্যানিংটা থাকে বা যে প্রসেসটা নিয়ে আমরা খেলতে চাই, ব্যাটিংটার ইনিশিয়ালি ফার্স্ট ইনিংসে ব্যাটিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওগুলো আমরা ভালো করতে চাই ইনফ্যাক্ট সত্যি কথা বলতে।